প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি মেরুদণ্ড ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। দর্শক, আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। আপনাদের সমস্যার সমাধান দিচ্ছেন আমাদের স্টুডিওতে উপস্থিত ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ। আমরা কথা বলছিলাম যে মেরুদণ্ড কত ধরনের আসলে সমস্যা হতে পারে। ফেসবুকে একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সোহাগ মিয়া। তিনি লিখেছেন মেরুদণ্ড ব্যথায় ভুগছেন তিনি 7 বছর যাবৎ। ধন্যবাদ। আসলে মানে আরো যদি রোগীরা বয়স, পেশা এগুলা লেখে তাহলে আরো সহজে উত্তর দেওয়া যায়। তারপরও যেহেতু 7 বছর ধরে কেউ হুম যদি হুম মেরুদণ্ড ব্যথা ভোগে, বুঝতে হবে এখানে অবশ্যই কোনো ডিজিজ বা কোনো সমস্যায় উনি ভুগছেন। কারণ কোনো ব্যথা এমনিও তো অনেক কারণে হতে পারে, ন্যাচারালি বা এনি ফিজিওলজিক্যাল প্রবলেম বা চেঞ্জও কিন্তু ব্যথা হতে পারে। সেটা আবার নিজে নিজে হিলিং হবে, এটি স্বাভাবিক। অনেক কারণে মাসেল স্প্যাজম হতে পারে, স্প্রেন হতে পারে, বা হয়তো পারসিস্টেন্ট কোনো প্রেশার থাকতে তা থেকে হতে পারে। অনেক সময় ঘাড় ব্যথা, অনেক সময় হাই ব্লাড প্রেশার থেকে হয়ে থাকে। মানে দ্যাট ইজ এ লটস অফ কজ। কিন্তু কেউ যদি 7 বছর ধরে টানা ব্যথায় ভুগে, সেই ক্ষেত্রে আমি বলবো তাকে একজন অবশ্যই স্পেশালিস্ট দেখানো উচিত। এবং পাশাপাশি মেরুদণ্ডের ব্যথার এমআরআই সবচেয়ে ভালো একটা টুলস, হুম হুম ডায়াগনোস্টিক টুলস। কারণ ডায়াগনোসিস যদি ক্লিয়ার না হয় যে কোনো ডিজিজের, রোগের, তাহলে কিন্তু আপনার এইভাবে ভুগতেই থাকতে হবে। সাত হুম হুম বছর না, 20 বছরও তার কিছু মানে কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। তো আমি বলবো ওনাকে, সম্ভবত সোহাগ মিয়া ওনার নাম, হুম হুম সোহাগ মিয়া, সোহাগ আপনি আপনি অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে এমআরআই করে দেখেন। সেই ক্ষেত্রে যেহেতু 7 বছর সম্ভবত কোনো মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারে আপনি ভুগছেন, যেটা আমরা মেকানিক্যাল ব্যাক পেইন বলে থাকি বা পিঠে ব্যথা, এবং সেক্ষেত্রে আপনাকে হয়তো বিভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে, বিভিন্ন এক্সারসাইজ প্লাস লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের এই আপনি প্রোগ্রামটা দেখতে থাকেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলে গিয়েও এই জাতীয় আপনি টিপস পেতে পারেন, যেগুলা বা সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে বিভিন্ন ডাক্তারদের যে পিঠের ব্যথায় কি করা উচিত, আমাদের কাজ কিভাবে করতে হবে, তাহলেই অনেকাংশেই আপনারা এটার উত্তর বা চিকিৎসা পেয়ে যাবেন। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনে, আচ্ছা, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি হাসান বলছি কুমিল্লা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। 3 বছর আগে আমার সিজারে সিজারে আমার একজন ব্যথা হয়েছিল। তো 3 বছর পর থেকে আপনার এই আপনার আমার ওয়াইফের মাজা থেকে পুরো পিঠ, সিনা, পুরো পিঠ এবং মাজা প্রচন্ড ব্যথা করে। ব্যথাটা অবশ্য একাধিকবার খাওয়ার পরেও আপনার ব্যথা অন্য ওষুধ যখন খায় তখন ভালো থাকে, পরবর্তীতে আবার ব্যথাটা আসছে। এখন এটা কি করা যায়, কোনো পরামর্শ পাওয়ার জন্য? এমনিতে কি কোনো ডায়াগনোসিস হয়েছে বা কোনো ডাক্তার দেখিয়ে ডাক্তার সাহেব কোনো রোগের নাম বা কোনো সমস্যার কথা বলেছে? না, আমি একবার দুইবার মেডিসিন দেখাইছিলাম, তারা ব্যথা না তো কিছু ওষুধ দিয়েছিল, ওইগুলো খাওয়ার পরে আপনি ভালো ছিল, ভালো থাকার পরে আবার আসছে, আবার আসে বারবার। জি, ধন্যবাদ। আসলে ওনার ওয়াইফের মতো এরকম একই কোশ্চেন কয়েক লক্ষ বা কোটির আমাদের যে মহিলারা আছেন তাদের একই প্রশ্ন, যে সিজারের পর তাদের ব্যথা শুরু হয় বা আফটার ডেলিভারি বা ওই যে মেরুদণ্ডে ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিয়েছে তারপর থেকে তার ব্যথা, এর আগে কোনো ব্যথা ছিল না, এটা মানুষের কনসেপ্ট একটা। তো আসলে এটা একটা ভ্রান্ত ধারণা যে সিজারের পরেই ব্যথাটা আসছে। সিজারে যে মেরুদণ্ডে স্পাইনাল যে ইঞ্জেকশনটা দেওয়া হয় অবশ করার, সেটা কিন্তু আসলে ডিস্কের বা কোনো মানে বড় কোনো ইঞ্জুরি বা কোনো ক্ষতি করে না সাধারণত। এটা জাস্ট নিচের অংশটাকে অ্যানাস্থেশিয়া করার জন্য ডাক্তার সাহেবরা করে থাকে। মূলত যেটা হয় যে প্রেগনেন্সির সময় তো কিছু চেঞ্জেস চেঞ্জ আসে আসে, শরীরে। হ্যাঁ, মূলত আসলে এখানে একটা লাইফে লাইফের একটা বিশাল একটা চেঞ্জ আসে দীর্ঘদিনের। কারণ একজন মহিলা যখন সে স্টুডেন্ট থাকে, পড়ালেখা করে, তার একটা লাইফ স্টাইল থাকে, তারপরে সে জবে যায়, তার একটা লাইফ স্টাইল থাকে, তারপরে বিয়ে হলে তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়, পারিবারিক অনেকগুলো কাজের ব্যাপার থাকে, এক একজন এক এক লেভেলে থাকে, কেউ গ্রামে, কেউ শহরে, কেউ বিয়ের পাশাপাশি তার আবার জব করতে হয়, তারপরে হচ্ছে যখন সে প্রেগনেন্ট হয় তখন তার যে আমরা এর আগে বলেছি তার বায়ো
মেকানিক্যাল চেঞ্জ আসে, স্পাইনের যে আমরা লাইন অফ গ্রেভিটি বলি, স্পাইনের যেটা হচ্ছে আমাদের বডির ব্যালেন্স ধরে রাখার জন্য আল্লাহ পাক যে সিস্টেমটা দিয়েছে সেই সিস্টেমও কিন্তু ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে, এবং লাইন অফ গ্রেভিটি শিফট হয়ে আসে মহিলাদের। তো এগুলো আসলে মানে এটা উন্নত কোনো প্যাথোলজি না, বাট এটা হচ্ছে স্বাভাবিক কিছু পরিবর্তন। পরিবর্তন আসতে পারে, এবং এনি ফিজিওলজিক্যাল চেঞ্জে আপনার আমরা বলি এফেক্টে ইফেক্ট তৈরি হতে পারে। কেমন? কারণ তার এর আগে তার যে লাইন অফ গ্রেভিটিটা আমরা বলি সেকেন্ড সেক্রাল ভার্টেব্রার ঠিক কিছুটা সামনে দিয়ে পাস করে, কিন্তু যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় বা ওমেন আপনার বাচ্চা কনসেপ্ট করে, তখন কিন্তু ওভার ওয়েটের কারণে তার যে পেটের অ্যাবডোমিনাল ওয়েট এর কারণে তার এই লাইন অফ গ্রেভিটি আরও শিফট হয়ে যায় সামনে, তখন পিছনের যে মাসেলসগুলো আছে কোমরের মাংসপেশি স্পাইনাল মাংস পেশি এগুলা কিন্তু যদি স্ট্রেন্থেন না থাকে তখন কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে, তখন স্পাইনের উপরে বিভিন্ন প্রবলেম তৈরি হতে পারে। তো এটার পাশাপাশি কাজের ধরন, হয়তো সে কী কাজ করে, কীভাবে চলছে, তো এই জিনিসগুলো আসলে কি এখন অ্যাড্রেস করা দরকার। কারণ উন্নত বিশ্বে বিফোর মানে কোনো বাচ্চা নেওয়ার পূর্বে দম্পতি কিন্তু বিভিন্ন আমাদের মতো যারা স্পেশালিস্ট আছে তাদের শরণাপন্ন হয় যে তার ফিটনেস ঠিক আছে কিনা, মানে এই জাতীয় সে ডিসিশনে যাবে কি না, ঠিক না? আর তাছাড়াও মানুষের বিভিন্ন রোগ বালা থাকতে পারে আগে থেকেই, বিভিন্ন শারীরিক সমস্যা থাকতে পারে, তো ফিটনেসটা যদি না থাকে তখনই ডেলিভারির পরে এই প্রবলেমগুলো তৈরি হয়ে যায়। তো যাই হোক না কেন, ওনাকে বলবো যে উনি একটা এমআরআই করে দেখতে পারে ওনার ওয়াইফের। এমআরআই করলে যদি যে কোনো প্যাথোলজি বা যে কোনো ডিসঅর্ডার বা এনি যে আমি বলছিলাম লাইন অফ গ্রেভিটি বলেন, ডিস্কের প্রলাপস বলেন, মোটামুটি একটা এমআরআইতে একটা বেসিক একটা পিকচারটা চলে ধারণা আসে যে পাওয়া কোনো যেত। প্রবলেম আছে কিনা। যদি তাতে সমস্যা থাকে তাহলেও তো তাকে চিকিৎসা করতে হবে, সমস্যা না থাকলে বুঝতে হবে তার কাজকর্ম চলাফেরায় প্রবলেম হচ্ছে, যেটা আমরা বলি আর্গোনমিক্যাল প্রবলেম। আমি প্রায় ইয়াং মেয়ে পাচ্ছি, রুগী পাচ্ছি, বিয়ের 2 মাস 2 বছর 3 বছর পরে পিঠের ব্যথা নিয়ে আসছে, কোমর ব্যথা নিয়ে আসতেছে, কিন্তু রুগীরা সচেতন বটে, কিন্তু আমরা যখন ইনভেস্টিগেশন করি, ডায়াগনোসিস করি বা বিভিন্ন এমআরআই বা সিটি স্ক্যান করে দেখি বড় কোনো সমস্যা তার পিঠে নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে বোঝা যায় যে ফিজিক্যাল যে আমরা বলবো ফিটনেসের একটা সমস্যা। কারণ আগেকার মা বোনরা যেভাবে কাজ করত, অ্যাক্টিভিটিস করত, বিভিন্নভাবে হয়ে যেত তাদের গ্রামের স্পেশালি, কিন্তু এখন কিন্তু সেটা হয়ে ওঠে না। গ্রামেও কিন্তু ছেলেমেয়েরা একেবারে বাসায় থাকে, অ্যাক্টিভিটিস নাই, খেলাধুলা নাই, দৌড়ঝাঁপ কিছুই নাই, একটা লাইফ আসলে সে বিয়ে করে বা বিয়ের পরেই তার এই সমস্যাগুলো তখন দেখা দেয়। কারণ ফিজিক্যাল বিভিন্ন চেঞ্জ আসে এখানে, হরমোনাল চেঞ্জ আসে, বাচ্চা যখন পেটে আসে বিভিন্ন রকম চেঞ্জ আসে, মাসেল রিল্যাক্স হয়, বিভিন্ন সফট টিস্যুগুলো রিল্যাক্স হয়, আবার ডেলিভারির পর সেটা আবার আগের অবস্থা ফিরে আসে, এই যে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, তখনই ব্যথা বেদনা হতে পারে। মানে এগুলো নিয়ে অত ভয়েরও কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, তবে হ্যাঁ আপনাকে ইন্টারভেনশনে যেতে হবে, মানে বসে থাকলে হবে না, প্রয়োজনে একজন স্পেশালিস্টকে দেখিয়ে অ্যাসেস করে নিতে পারে যে আসলেই কোনো প্রবলেম তাদের আছে কিনা। আছে কিনা? আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, আমরা দুঃখিত, লাইনটি কেটে গেছে, আপনি আরেকবার একটু কষ্ট করে চেষ্টা করুন। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, আসলে মেরুদণ্ডের এই যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এর সাথে তো পেশাগত একটা ব্যাপারও জড়িত থাকে। আমি একটু আমাদের অতিথির কাছে আজকে একটু জানতে চাইবো যে আপনি পেশা কি ধরনের, আপনাকে অনেক সময় লম্বা সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, আর কি ধরনের কাজ আপনাকে করতে হয়? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বাইরে লং টাইম দাঁড়ায় থেকে কাজ করা, 13-14 ঘন্টা দাঁড়ায় থেকে কাজ করা তেরো লাগে। চোদ্দ ঘন্টা জি, এটা তো দুই বেলা আসলে অনেক তেরো সময়। চোদ্দ ঘন্টা দাঁড়ায় থেকে রেস্টুরেন্টে কাজ করা লাগে, আচ্ছা আচ্ছা, তো এবং উকি দিয়ে কাজ করা, মানে কুঁজ হয়ে কাজ করা লাগে আচ্ছা, পিঠে। এখন এখন তো আপনি বুঝতে পেরেছেন যে জি কিভাবে আপনার কাজ করতে হবে, জি তো জি সেটা আপনি ফলো করলে নিশ্চয়ই উপকৃত হবেন বলে অবশ্যই আমি আশা অবশ্যই করি। ধন্যবাদ। তো এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, যেটা আপনি সব সময় বলে থাকেন যে অকুপেশনাল হ্যাজার্ড বলে যে কথাটা আছে, যে পেশা সাথে কিন্তু অনেক ধরনের ব্যথা বেদনা এটা কিন্তু জড়িত। যেমন আমাদের অতিথির কাছে আমরা শুনতে পেলাম 13-14 ঘন্টা যদি কাউকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ থাকতে করতে হয় হয়, একটানা, তার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হবে।
সেই বিষয়টিতে একটু আসছি। জি ধন্যবাদ। আসলে এটা এক এক দেশে এক এক ভাবে বিভিন্ন জবগুলা ডেসক্রিপশন আছে, মানে স্পেশালি ইউরোপ কান্ট্রিগুলাতে। কিন্তু আমাদের দেশে তবু মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে এখানে সোসাইল যে একটা ব্যাপার আছে, সামাজিক ব্যাপার যে এখানে অনেক স্যাক্রিফাইস করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, কিন্তু ওই ইউরোপ বা আমেরিকা বলেন ফার্স্ট ওয়ার্ল্ডে এই জাতীয় কোনো সুযোগই নেই। মানে আপনাকে নির্দিষ্ট ল মেনে কাজ করতে হবে, তাদের মানে কাজের যে ধরনগুলো এইভাবেই, তো যার কারণে দেখা যায় যে এই জাতীয় হুম হুম ফিজিক্যাল বিভিন্ন সমস্যা তৈরি হয়। আরেকটা হচ্ছে চিকিৎসার অপ্রতুলতা আছে। কিভাবে অপ্রতুলতা? তারা অনেক উন্নত রাষ্ট্র উন্নত চিকিৎসা করে বটে, কিন্তু হুম হুম তাদের সিস্টেম অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা একটু ভিন্ন। ওনাকে হয়তো ওনার জিপি থাকে একজন বা হুম হুম জেনারেল ফিজিশিয়ান, তার কাছে যেতে হয়। সে যদি মনে করে রোগী রেফার করবে, রেফার করে, যদি না হয় সে ধরে রাখে। তারপরে হচ্ছে আমরা যে ট্রিটমেন্টগুলো করে থাকি বাংলাদেশে, এই যে বলেন ব্যথা বেদনা বা এনি স্পেশালিস্ট, এটা হচ্ছে টার্সিয়ারি লেভেলে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। আপনি হুম জানেন প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, তো টার্সিয়ারি লেভেলে আসলে রুগী রেফার খুবই কম হওয়ায় এখানে অনেকগুলো ব্যাপার আছে, মনিটরি ফান্ডের ব্যাপার আছে, ইকোনমিক্যাল ব্যাপার আছে। আচ্ছা মানে যদি তার ইন্স্যুরেন্স কভার না দেয় হুম ওই হুম ক্ষেত্রে যাওয়ার সুযোগ থাকে না। কেউ যদি প্রাইভেটলি ট্রিটমেন্ট করতে যাবে সেটা তার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, সেটা কারণ অবশ্য প্রচুর অনেক এক্সপেন্স, কস্টলি। অনেক আমাদের কস্ট। সাথে একজন জি দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম জানে সালাম। আলম বলছিলাম, জি সিরাজগঞ্জ থেকে জানে আলম বললাম। জি বলুন। আমি মেরুদণ্ড ব্যথা, প্রচন্ড ব্যথা করে রাত্রিতে ঘুমাইলে। বয়স কত আপনার? আমার বয়স 41। কি করেন? আমি নিটিং সেকশন, মানে গেঞ্জি ওই যে মাল দিয়েছে ওগুলো মাপি এবং ক্ষেত্রে ব্যথা করে। আচ্ছা, এই এই ব্যথা কি পায়ের দিকে নামে না পিঠে থাকে, মেরুদণ্ডেই থাকে? মেরুদণ্ডে থাকে স্যার, সকালবেলা হাঁটা উঠা করলে আস্তে আস্তে কমে যায়, কমে আসে। জি ধন্যবাদ। জি টুকটাক ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। টোটালি মেকানিক্যাল পেইন, মানে মেকানিক্যাল পেইন যখন কাজ মানে মুভমেন্ট করবে কমে যাবে অনেক ক্ষেত্রেই। হুম তো হুম এই পেইনটা আসলে হয়তো নার্ভ একেবারে ডিফ কোনো প্রবলেম না, এটা হচ্ছে মাস্কুল মাসেলের সাথে যে মাস্কুলোস্কেলেটাল একটা প্রবলেম, যে এটা যেহেতু উনি কাজের, উনি বলছিল নেটের সম্ভবত কোনো ব্যবসায়িক কাজ করে বা গার্মেন্টসের জাতীয় জব বা কাজ তার, তো এই ক্ষেত্রে ওই যে একই আমাদের এই রুগীর মতোই সেম কাহিনী, ওই যে দাঁড়িয়ে থাকা বা কাজের ধরন। তো এই জিনিসগুলা দর্শক আপনারা আসলে আমরা যারা হয়তো বিভিন্ন ব্যথার চিকিৎসা করি, দীর্ঘমেয়াদী চেষ্টা করছি মানুষকে মানে উপদেশ বা ট্রিটমেন্ট দিতে, কিন্তু চিকিৎসাটা আপনার উপর নির্ভর করবে। মানে প্রথমত আপনার রোগটা নির্ণয় করা ডাক্তারের কাজ, কিন্তু ডাক্তার যখন ধরে দিবে আপনাকে, যখন বাতলিয়ে দিবে বা বুঝিয়ে দিবে যে কেন হচ্ছে, সেটা কিন্তু আপনাকে সচেতন হতে হবে। রোগী ভালো হয়ে যায় চলে যায় আর সে ভুলে যায় যে এই যে তাকে এই কাজগুলো আবার গিয়ে কিভাবে করতে হবে, ঠিক না? আবার ব্যথা দেখা দিলে তখন সে আবার সচেতন হয়। তো আমার মনে হয় একটু সচেতনতাটা এখনই ডেভেলপ করা উচিত। যেহেতু আপনি বলছিলেন হাঁটাহাঁটি করলে কমে যায়, তো অন্তত হাঁটার অভ্যাস নিয়মিত করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে যে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে নিয়মগুলো আছে, আমরা বলি আর্গোনমিক্যাল কারেকশন বা আর্গোনমিক্যাল ফল্ট কী হতে পারে, সেটার কারেকশন কী হতে পারে। তো এটা আমাদের বিভিন্ন ইউটিউব ইন্টারনেট বা চ্যানেলে বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে, এগুলো একটু শিখে নেবেন। আর যদি তারপরও দীর্ঘমেয়াদী প্রবলেম হয় আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বা বাত ব্যথা ডিসেবিলিটি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে আপনি কিছুদিন তার আন্ডারে চিকিৎসা করেন, বিভিন্ন এক্সারসাইজ দেওয়া হবে বা বিভিন্ন সাপ্লিমেন্ট বা আপনাকে বিভিন্ন থেরাপি দেওয়া হতে পারে, তো এতে আপনি ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যদি এটা দীর্ঘদিন হয় দেখা যাবে যে আস্তে 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 নতুন নতুন কোনো আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মেরুদণ্ডে তো আমরা দেখছি যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এই যে আমাদের বসা, তারপরে হচ্ছে কাজের ধরন, এগুলোর সাথে রিলেটেড, যাকে আসলে নিয়ম অনুযায়ী ওভাবে তার জবের ধরনটাই হচ্ছে লম্বা সময় তাকে বসে থাকতে হবে বা দাঁড়িয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে তারা কি করবে? ধন্যবাদ। আসলে যেমন আমাদের যে রুগী আসছে উনি ভদ্রলোক ইটালিতে থাকে, ওখানেও যে 14-13-14 ঘন্টা কাজ করে আবার সামনে ওনাকে বলতে ঝুঁকতে হয়, তো উনি যখন ইয়াং, উনি এখনও ইয়াং, কিন্তু ইয়াং মানুষ কিন্তু বুঝে না তার এই জাতীয় সমস্যা আস্তে আস্তে হতে পারে। হুম হুম যখন ব্যথা বেদনা তৈরি হয় তখন সে বুঝতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে দাঁড়িয়ে কাজ করতে হবে, কিছু করার নেই, যে দেশে বা যে প্রতিষ্ঠানে যেভাবে জব সেভাবে করতে হবে, পাশাপাশি একটু মুভ করা। হ্যাঁ, মানে কাজের ধরনের মধ্যে একটু দাঁড়ানোর থেকে যদি সম্ভব হয় মাসে মাসে
মানে যদি তাকে যদি বসার কিছু নাও দেয়, সে তো বসতে পারে, নিচে বসতে তো তাকে কেউ না করবে না, মাঝে মাঝে একটু বসা, একটু পায়চারি করা, একটু মুভ করা এদিক একটু সেদিক। মুভ কর। এরপরে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি রুবিন থেকে বলছিলাম। জি জি বলেন। অনেক অনেক দিন যাবত আমার হাতের ব্যথা, হুম হুম হাতের ব্যথা হচ্ছে, আমার ব্যথাটা রাতের বেলা বেশি বাড়ে। হ্যাঁ, কোন হাতে? দুনো হাত, আগে ছিল বাম হাত, তারপর ডান হাত চলো আস্তে আস্তে, এখন আবার পায়ে, ডান পায়ে চলে গেছে ব্যথাটা। ঘাড় ব্যথা ছিল? ঘাড় ব্যথা না না, হ্যাঁ গেজি ব্যথা ছিল, এখন গেজির ব্যথা তো নেই। জি ঘাড় ব্যথা, কিন্তু আমার বাম হাত প্রচন্ড ব্যথা করে। বয়স কত আপনার? বয়স 29। আপনি কি করেন পেশায়? আমি একদম সরি, আমি গৃহিণী। নেতে গৃহবধূ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন এখন কি জানতে চাচ্ছেন বলেন? আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আসলে ওই একই প্রবলেমগুলো আসতেছে, আমরা প্রায় পাই, এবং আসলে আমরা যেটা আগে ধারণা করতাম যে 40-50 বছর বয়সে এই জাতীয় সমস্যা আসবে, এখন কিন্তু ওই যে 29-20-21 বছর বয়সে চলে আসছে, এবং আসলে এই বয়সে তো তার পারিবারিক অনেক দায়িত্ব, তার সে মাত্র লাইফ শুরু হয়েছে, বাচ্চা কাচ্চা থাকতে পারে বা সংসারে অনেক কাজ থাকতে পারে, এর মধ্যেই যদি ব্যথা বেদনা হয়, কাজ করতে পারবে না, বা পারিবারিক বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো আপনাদের এই ক্ষেত্রে আমরা কিন্তু বারবার উপদেশ দিয়ে আসছি, কাজের ধরনগুলো চেঞ্জ করতে হবে, সামনে ঝুঁকে টানা কাজ করা যাবে না, বা হাঁটার অভ্যাস করতে হবে, আবার হচ্ছে বালিশের ব্যবহার, দুটো বালিশ ব্যবহার করা যাবে না, পাতলা বালিশ ব্যবহার করতে হবে, বা আপনারা মা বোনরা অনেক কাজ করেন সামনে ঝুঁকে ঝুঁকে, এই কাজগুলা যতদূর সম্ভব স্ট্রেট বসে বা দাঁড়িয়ে বা এমনভাবে করা যেন মেরুদণ্ডটা অত্যধিক ঝুঁকে না থাকে, একটু মেনটেন করা। অনেক সময় মোবাইল ফোন, এখন গ্রামে, প্রত্যন্ত গ্রামে অ্যান্ড্রয়েড ফোন সবাই ব্যবহার করছে, এই যে সারাক্ষণ মোবাইল ফোন ব্যবহার করা, বিভিন্ন কারণে এগুলা হয়। তো আমার মনে হয় আপনি একটু এই নিয়মগুলো মেনে চলেন, টানা বসে থাকবেন না, ব্যথা গরম সেঁক দিতে পারেন, আর ট্যাবলেট B1, B6, B12 নামে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ পাওয়া যায়, একটা করে দুবেলা কিছুদিন খেয়ে দেখতে পারেন, ভিটামিন, আর মাঝে মাঝে হয়তো পেইন কিলার দু একবার কিছুদিন খেতে পারেন, কিন্তু আসলে দীর্ঘমেয়াদি খেলে সমস্যা হতে পারে, তো আগে কারেকশন করে দেখেন, গরম সেঁক দিয়ে দেখেন, শোয়া বসাগুলো কারেকশন করেন, এতেও ইম্প্রুভ না হলে তো আপনার ঘাড়ের মেরুদণ্ডের MRI করে দেখতে হতে পারে, কারণ আপনার মনে হচ্ছে রেফার্ড পেইন হচ্ছে, নার্ভের কোথাও কোনো প্রবলেম থাকতে পারে, তো এগুলো একটু মেনটেন করে চলেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার উপকার আসবে। আসলে এই যে আমি অনেক সময় রুগীরে বলি যে আমরা আরো কথা বলবো এবং জানবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।